মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে আমেরিকান মুসলিম সম্প্রদায় ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। 25টি রাজ্যের স্থানীয় রাজ্য ফেডারেল এবং বিচার বিভাগীয় পর্যায়ে 82 জন মুসলিম প্রার্থী এবার জয়ী হয়েছেন। সেন্টার অন আমেরিকান ইসলামিক রিলেশনস এবং জেড প্যাক রিসোর্স সেন্টার এই তথ্য জানিয়েছে। এবার বেশিরভাগ মুসলিম বিজয়ী হয়েছেন ভার্জিনিয়া, জর্জিয়া ও টেক্সাসের মতো লাল রাজ্যগুলোতে। নির্বাচিত মুসলিম সদস্যদের মধ্যে 20 জন পুনর্নির্বাচিত এবং 17 জন নতুন প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। কংগ্রেসম্যান ইলহান ওমর ও রাশিদা তালিবের মতো কয়েকজন জনপ্রিয় মুসলিম রাজনীতিবিদ তাদের আসন ধরে রেখেছেন।